কেবিনেট বৈঠক পাতির রেকর্ড গড়িছে সরকারে। কেবিনেট বৈঠকত লওয়া সিদ্ধান্ত সমূহ অসম বিরোধী। কেবিনেটর সিদ্ধান্ত 100% রূপায়ণ করা ব্যর্থ সরকার। শর্মা সরকারের 100 সংখ্যক কেবিনেটক লৈ বিরোধীর সমালোচনা। শুকুরবারে ব্রহ্মপুত্র রাজ্যিক অতিথিশালাত সম্পন্ন হল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীসভার 100 সংখ্যক কেবিনেট বৈঠক। বিগত সময়ত 99 কেবিনেটত গ্রহণ করা হল 1244টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সরকারি তথ্য অনুসরি ইয়ার 124টা সিদ্ধান্ত বর্তমানলৈকে কার্যকরী হওয়া নাই। কেবল দিসপুরতে নহয়, রাজ্যের বিভিন্ন জেলার লগতে শেহতীয়াকৈ নতুন দিল্লীতো অনুষ্ঠিত হয়েছিল অসম সরকারের কেবিনেট বৈঠক। কিন্তু এই কেবিনেট বৈঠক সমূহে প্রকৃততে কি দিলে রাজ্যবাসী? কেবিনেটর সিদ্ধান্ত সমূহক লৈ কিমান সন্তুষ্ট বিরোধী? শুকুরবারে শর্মা সরকারের 100 সংখ্যক কেবিনেটক লৈ সরব হওয়া দেখা গেল কেইবাজনো বিরোধী দলের নেতা। কেবিনেটক লৈ বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া আর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার কটাক্ষ। কেবিনেট বহুত করেছে, তেখেতসকলে তো কেবিনেটর রেকর্ড করেছে। কেবিনেটর গোটে ঘটনাতে হল যে গোটেখিনি আলোচনা হব লাগে, আলোচনা করে সামূহিক সিদ্ধান্ত লবলে কেবিনেট করা হয়। কিন্তু যিমানবিলাক সিদ্ধান্ত লওয়া হয় এই গোটেবিলাক তো অকল মুখ্যমন্ত্রী মহোদয় সিদ্ধান্ত, তাত আনুষ্ঠানিকতার বাবে করা যেন লাগে। কেবিনেটর ডিসিশনবিলাক প্রকৃততে আমি সকলোৱে জানিব লাগে। মই বিরোধী দলের দলপতি, মই অসম সরকারক পত্রযোগে জানাইছো, কিন্তু মোক আজিলেকে অসম সরকারে কেবিনেটর সিদ্ধান্তবিলাক জানা নাই, আর নিশ্চয় তাতে কিবা রহস্যময় গুণ পাও। 100 সংখ্যক কেবিনেট হয়েছে এইটোতকৈও আমার কারণে ডাঙর কথা যে ভিজন ডকুমেন্টসত দিয়া প্রথম 10টা প্রতিশ্রুতি কেউ পালন করব নয়। কেবিনেট পাতি ভোজ ভাত খাওয়া, কেবিনেট পাতি পেলায় 30-35 বিধ ব্যঞ্জনের খানা খাওয়া, এইটো আমি দেখি আছো। ইমান দেখিছো ইমান দিনের পর ঘুরি ফুরে কেবিনেট, কেতিয়াবা দিল্লি, কেতিয়াবা মাজুলি, কেতিয়াবা কার্বি আংলং, এইটো কিমান বিধ খানা খাইছে টিভিত এটোয়ে পাও। কংগ্রেসের এই সমালোচনার সমান্তরালকৈ রাইজর দলের সভাপতি অখিল গগৈ আর অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈয়ে শর্মা সরকারের কেবিনেট বৈঠকক লৈ করিলে চোকা সমালোচনা। অসম সরকারের যে কেবিনেট বৈঠক, সেই কেবিনেট বৈঠকবিলাক একো একোটা কৌতুকত পরিণত হয়েছে। আগতে কেবিনেট বৈঠক বহা বুলি কলে মানে মানুষে উৎসুকতার রয়ে থাকে যে আজি কিবা এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যখনের কারণে হবে। আজিকালি কেবিনেট বৈঠকত চাহ মিঠাই খায়, ভালকে খাদ্য খায়। আজি কেবিনেট বৈঠক পাতিলে কি হব? কোনোজন কেবিনেট মন্ত্রীর কোনো স্বতন্ত্রতাই নাই, কোনো কেবিনেট মন্ত্রীয়ে কোনো সিদ্ধান্তই গ্রহণ করব নয়। এই কেবিনেট বৈঠকের পর পাবলিয়া সেখানে একু নাই বলে ভাবো না? 100 সংখ্যক কেবিনেটর সিগনিফিকেন্স কিবা আছে বলে আমি নাভাবো, কারণ কেবিনেটত লওয়া সিদ্ধান্ত দ্বিতীয়খন কেবিনেট পাতোতে পাহরিয়ে যায় আর নতুন সিদ্ধান্ত লয়। সরকারের প্রতি প্রত্যাহ্বান, 100 নম্বর কেবিনেটর দিনাত 1 নম্বর কেবিনেটত যদি সিদ্ধান্ত গ্রহণ করেছিল 100% কার্যকরী করলে বলে শ্বেতপত্র দিয়ে দেখো, এই প্রত্যাহ্বান আগুয়ায়। এতিয়া বিরোধীর এই সমূহ প্রশ্ন আর যুক্তিয়ে সরকারক কিমান প্রভাবান্বিত করিব সময়ে কব। ব্যুরো রিপোর্ট, এনকে টিভি প্লাস।